আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সকলেই বাসায় আছেন, সুস্থ আছেন। আমরা ব্র্যাক ইউনিভার্সিটি এর কম্পিউটার বিজ্ঞান এবং প্রকৌশলী বিভাগের শিক্ষার্থী। আজকে আমরা যে সমস্যাটা নিয়ে কথা বলতে যাচ্ছি এটি একটি বৈশ্বিক সমস্যা, করোনা ভাইরাস, সংক্ষেপে বললে কোভিড-19। করোনা ভাইরাসের জন্য সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের দেশের দরিদ্র শ্রেণীর মানুষজন। লকডাউনের কারণে তারা তাদের দৈনন্দিন জীবনের জীবিকা অর্জন করতে পারছেন না। আমাদের সরকার তাদেরকে বিভিন্ন ধরনের সেবা প্রদান করছেন, বিভিন্ন ধরনের অনুদান দিচ্ছেন, কিন্তু সকলেই এই সকল অনুদানের সেবা পাচ্ছেন না। অধিকাংশই এই সকল অনুদান থেকে বঞ্চিত রয়েছেন। বঞ্চিতদের মধ্যে অনেকেই রয়েছেন যারা সামাজিক ভয়ের কারণে সাহায্য পেতে কুণ্ঠাবোধ করছেন। আবার অনেকেই রয়েছেন যারা সাহায্য করতে চাচ্ছেন কিন্তু লকডাউনের কারণে কিছুতেই এগিয়ে আসতে পারছেন না। এই সকল সমস্যা শুরুতে খুবই ক্ষুদ্র মনে হলেও পরবর্তী পর্যায়ে নিতে পারে এক ভয়াবহ রূপ। তাই আমরা চেষ্টা করেছি এই সকল সমস্যাগুলোকে কমিয়ে আনার জন্য একটি সমাধান বের করার। সমাধানটি আমরা বের করেছি একটি অ্যাপ তৈরির মাধ্যমে। এই অ্যাপটির সাহায্যে সহজেই যাদের সাহায্য দরকার এবং যারা সাহায্যের হাত বাড়িয়ে দিতে চায় তারা সাইন আপ করতে পারবে। যারা সাহায্য চাচ্ছে তারা ন্যাশনাল আইডি কার্ড ব্যবহার করে লগ ইন করতে পারবে এবং লগ ইনের সাহায্যে তারা সাহায্য দিতে বা চাইতে পারবে। এই অ্যাপটিতে আমরা চেষ্টা করেছি আমাদের সকল ইউজারদের পাবলিক ডেটাগুলোর গোপনীয়তা বজায় রাখতে। ফলে যারা সামাজিক ভয়ের কারণে সাহায্যের হাত পাততে কুণ্ঠাবোধ করছেন তাদের আর ভয়ের কোনো কারণ নেই। আমরা চেষ্টা করেছি সকল সাহায্য পাওয়া এবং দেওয়ার পর একটি রেকর্ড রাখতে। এর কারণে আমরা একটি টাইম লিমিট সেট করে দিয়েছি, অর্থাৎ প্রতিটা ইউজার একবার সাহায্য পাওয়ার পর তাদের আইডিতে একটা টাইম লিমিট দেওয়া হবে, যাতে করে নির্ধারিত সময়ের আগে কেউ একাধিকবার সাহায্যের জন্য রিকোয়েস্ট না করতে পারে। যে সকল ইউজার সাহায্য প্রদান করতে চায় তাদের জন্য আমরা একটা অপশন খোলা রেখেছি। তারা দুই ধরনের সাহায্য প্রদান করতে পারবে। এক, তারা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে টাকা প্রদান করতে পারবে। দুই, তারা খাদ্য সামগ্রীও প্রদান করতে পারবে। আমাদের ডেটাবেসটি একটি ওয়েবসাইটে শো করা হবে, যা শুধুমাত্র কর্তৃপক্ষ ছাড়া আর কেউ অ্যাক্সেস করতে পারবে না। আপনারা এখানে দেখতে পাচ্ছেন ওয়েবসাইটটিতে 3টি টেবিল আছে: রিসিভার ডিটেলস, রিসিভ ডিটেলস এবং ডোনার ডিটেলস। রিসিভারে কারো ডেলিভারি সম্পূর্ণ হলে রিসিভে ক্লিক করলে তার রিসিভ ডিটেলসে চলে যাবে এবং সেই আইডিতে একটি টাইমার সেট হয়ে যাবে। এখন আমরা কথা বলবো অ্যাপটির স্কেলেবিলিটি এবং সাস্টেইনেবিলিটি নিয়ে। এই অ্যাপটির সাহায্যে আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে একটি প্ল্যাটফর্ম তৈরি করে দিচ্ছি, যার মাধ্যমে কোথায় এবং কতটুকু সাহায্য দরকার তার হিসাব রাখা যাবে। এর ফলে অবঞ্চিতদের নিকট খুব সহজেই সাহায্যের সেবা পৌঁছে দেওয়া যাবে। ডেটাবেসের সকল মনিটরিং মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক নিয়ন্ত্রিত হয়ে থাকবে। আমরা 10 মে এর মধ্যে আমাদের অ্যাপটি গুগল প্লে স্টোরে লঞ্চ করব, ইনশাল্লাহ। সকলকে ধন্যবাদ।